পারিবারিক ত্রুটির কারণে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় চট্টগ্রামে সকাল থেকে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এই মুহূর্তে নগরীর পোলো গ্রাউন্ড এলাকায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শীত মৌসুম আসার পর থেকে কিন্তু বিভিন্ন সময় চট্টগ্রামে গ্যাস সংকট শুরু হয়েছে এবং আজকে যে সংকটটা সেটাতে কিন্তু আমরা দেখেছি যে আমাদেরকে যেটা জানানো হয়েছে শীত মৌসুমের যে প্রভাব তার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে যে এলএনজি থেকে গ্যাস সরবরাহ হয় তার কারিগরির ত্রুটির কারণে কিন্তু আজকে যে গ্যাস সংকট সেটা কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে। এবং এই ক্ষেত্রে আমরা সকাল থেকে দেখেছি যে যে ফিলিং স্টেশনগুলো আছে সেই ফিলিং স্টেশনগুলোতে এই যে এখনও আপনি যেটা দেখছেন যে ফিলিং স্টেশন থেকে যে যানবাহন দাঁড়িয়ে আছে সেটা কিন্তু কয়েক কিলোমিটার চলে গেছে এবং প্রত্যেকটা ফিলিং স্টেশনের কিন্তু এমন দশা আমরা দেখেছি। এবং এছাড়া আমরা বিভিন্ন বাসা বাড়ির খোঁজ খবর নিয়েছি, সেখানেও কিন্তু সকাল থেকে কোনো চুলা জ্বলেনি এবং বেশিরভাগ এলাকাগুলোতে যারা শুধুমাত্র সিলিন্ডারে গ্যাস জ্বালায় তারা ছাড়া কিন্তু লাইনে যে গ্যাস সেখানে কিন্তু কোনো বাসা বাড়িতে গ্যাস আজকে আসেনি বলে আমাদেরকে বিভিন্ন এলাকার যারা বাসিন্দারা আছেন তারা জানিয়ে নিয়েছেন। এবং এই ক্ষেত্রে যেটা আসলে বলছেন আমরা কর্ণফুলী ডিস্ট্রিবিউশন যে গ্যাস লিমিটেড আছে তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু কারোর সাথে কথা বলতে পারিনি। তবে তারা যে বিষয়টা নোটিশ দিয়ে জানিয়েছে সেটা হচ্ছে আপনি জানেন যে চট্টগ্রামের যে গ্যাস সরবরাহ তার পুরোটা কিন্তু এলএনজি নির্ভর, অর্থাৎ আমদানি করা যে তরল গ্যাস মহেশখালীতে যে টার্মিনাল আছে সেই টার্মিনাল থেকে কিন্তু চট্টগ্রামে গ্যাস সরবরাহ হয়। এই ক্ষেত্রে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে মাসখানেক আগে কিন্তু একটি টার্মিনাল কারিগরি ত্রুটি ছিল এবং গতকাল রাত 9:30টার দিকে কিন্তু আরেকটি যে টার্মিনাল আছে এলএনজির সেটাও ত্রুটি দেখার কারণে কিন্তু এই যে আজকে যে গ্যাস সংকট সেটা চরম অবস্থা সৃষ্টি হয়েছে। এবং এক্ষেত্রে কর্তৃপক্ষ বলছে এখনও পর্যন্ত বলতে পারছে না যে এই গ্যাস সংকট আসলে কতক্ষণ কতদিন থাকবে বা কী হবে, এই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। কিন্তু এখানে যারা যানবাহনের চালকরা আছেন তারা বলছেন যে অনেকে আসলে ভোর রাত থেকে অপেক্ষা করছেন গ্যাসের জন্য কিন্তু ফিলিং স্টেশনগুলো আসলে কোনো গ্যাস সরবরাহ করতে পারছে না। এবং একইভাবে আজকে যেহেতু সাপ্তাহিক বন্ধ এবং দেখা গেছে পরিবারের বেশিরভাগ সদস্য কিন্তু যারা আছেন তারা কিন্তু বাসায় আছেন, ফলে বাসা বাড়িতেও কিন্তু যে গ্যাসের যে চরম সংকট সে কারণে আসলে ভোগান্তির পড়তে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের যে গ্যাস সংকটের খবর তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম নগরীর পোলো গ্রাউন্ড এলাকায়।